Penvision TV presents. রকম পাগল দিয়া মিলাই সমেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা আরে অরক রকম পাগল দিয়া মিলাই মেলা আরে আসলাম মিয়া জি চাচা আরে এদিকে আহ তোমার লগে একটু কথা কই চাচা কথা কামনা তো সময় নাই তাই জরুরি হইলে আসি আরে জরুরি হইলেই তো তোমার ডাকলাম ব্যবসা পাতি তো তোমার করাই লাগবো নাইলে খাইবা কি তোমার বাপে তো আর আমার মতো এরকম জোয়াদ্দারি রেখা যায় নাই যাবগা এই কুরবানি গরু কিনছো নি না চাচা ব্যবসা পাতির যে অবস্থা গরু গেরা আমরা কিনবার পারি আল্লাহ চাইলে সামনে হাটে একটা ছাগল কিনবো ইনশাল্লাহ কবি বালা ছাগল দিলেও খারাপ না সবাই তো আর আমার মতো লাখ টাকার কুরবানি দিতে পারবো না যাওগা গ্রামের খবরা খবর রাখছো নি এইবার গ্রামের সেরা কুরবানি ডাকাটাই দিতেছে না চাচা ব্যবসা নিয়েই কুলকিনারা পায় না আবার খবরা খবর হ্যাঁ রে মিয়া সারাদিন ওই ব্যবসা পাতি নিয়ে পড়ে থাকলে হবে নাকি দেশেরও তো খবরা খবর কিছু রাখতে হবে নাকি হ্যাঁ ওই আমার কুরবানি গরু দেখছো নাকি না চাচা তোর মিয়া সেরা জিনিসটাই তো তুমি দেখলা না আর মিয়া হাটের একদম সেরা গরুটা 5 লাখ টাকা দিয়ে কিনে আনছি দেখলে চোখ ফিরাইতে পারবা না যাও না দেখলে একটু দেখা আসো আজকে থাক চাচা আর একদিন দেখবো নে দূর মিয়া এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি সারা জীবন তপস্যা করলেও তো এরকম লাখ টাকার গরু কুরবানি দিতে পারবা না ভাবলাম লাখ টাকার গরু যেহেতু আনছি সেহেতু তোমরা একটু দেখলা সুযোগ করে দিলাম চোখের শান্তি হইলো আর কি না চাচা থাক এত বড় পশুর ভার আমার চোখ সইতে পারবে না পরে দেখা যাবে ছাগল কেন গরু তো আমার চোখ ভরছে না ঠিক আছে দেখবে না যেহেতু তোমাদের আর আমি জোর করলাম না তাই সময় সুযোগ করে একটু দেখে যাইও ঠিক আছে চাচা এখন তাহলে যাই আচ্ছা যাও তাহলে ওয়ালাইকুম আসসালাম কিরে বাপ হাঁপাইতে হাঁপাইতে কই থেকে আইলি বাবা শুনছো তাহেলি জেঠানা একটা বড় গরু কিনছে বড় লোক মানুষ বড় গরু তো আনবই শুধু বড় না বাবা মানুষে বরাবলি করতেছে এটা নাকি লাখ টাকার গরু আর 1 লাখ না 2 লাখ না পুরো 5 লাখ টাকার গরু আনবই তো আমার জ্ঞাতি ভাই বলে কথা জানোই তো তাহের আলীর দাদা আর আমার দাদা আপন দুই ভাই ছিল জানবো না কেন তোমাদের গল্প শুনতে শুনতেই তো বড় হয়েছি শুনো বাজান দাদার মুখে শুনছি দাদার বাপে নাকি এই কোরবানির ঈদে 10-10টা বকরি ছাগল কোরবানি দিত গ্রামে ওই সময় কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কারো ছিল না হেলেগে কোরবানি দিয়া গ্রামের সবাই রে গোস্ত বিলাই দিত এই গোস্ত দিয়া গ্রামের সবাই মন ভরে ভাত খাইত হ্যাঁ 10টা ছাগল না দিয়ে একটা গরু দিলেই তো পড়ত শুনো বাজান ওই সময় ছিল হিন্দু জমিদারদের আমল এর লেগে সবাই গরু কোরবানি দিতে ভয় পাইত শেষে যদি কোরবানি দিয়ে আবার কোনো বিপদে পড়ে যায় তাই সবাই বকরি ছাগল কোরবানি দিত এর লেগেই তো ঈদরে সবাই বকরির ঈদ বলে বকরির ঈদ বা ডাকছেন আমারে আপনারা ডাকছি বলেই তো আপনার চোখের সামনে আইছেন নাইলে তো আপনারা খুঁজতেই পাওয়া যায় না
আমছাড়া তো কখনো ডাকেন না আব্বা, কোনো কাম টাম আছে নি? কাম তো অবশ্যই আছে। ইমাম সাহেবের একটু ডাইকান, বলবি জরুরি তলবে ডাকছি। ঠিক আছে যাই। আচ্ছা বাবা, এবার আমরা কি কুরবানি দিব, গরু নাকি ছাগল? কেমনে কুরবানি দিব বাপ, সংসারের যে অবস্থা, দুবেলা ভাত জোগামো কেমনে, এই চিন্তাই তো ঘুম আসে না। একটা ছাগলও দিব না? সবই তো জানো রে বাপ, প্রতি বছর তো গরুই কুরবানি দিতাম, কিন্তু এক ক্যান্সার আইসা বানের পানির মতো সব আর ফেল হয়ে গেল, জমি জমা ভিটা বাটি যা ছিল সবই গেল। ডাক্তার কবিরাজ হাসপাতালে মাসের পর মাস থাকতে গিয়ে শেষ পর্যন্ত তোমার মায়ের লয়ে গেল, শুধু রেখা গেল শূন্য দুটা হাত আর এক খাকা বাড়িটা। স্বপ্নেও কি ভাবছিলাম কখনো এমন হইব। মন খারাপ করো না বাজান, আমি কোরবান দিতেছি না তো কি হয়েছে? আমার ভাই তাহির আলী দিতেছে না? এত বড় মস্ত বড় গুরু, সে কি একা খাইব? একা খাইব না, ঠিকই দেখবে আমাগো লাগে এক পোটলা পাঠাই দিব, তখন মন বইরা মজা করে গোস্ত খাইও। ঠিক আছে বাজান, যদি না দে কও কি বাজান, দিব না মানি? আরে আমার দাদার মুখে শুনছি, দাদার বাপে কোরবানি দিয়া গ্রামের সবাই রে গোস্ত বিলাই দিত, সেই বংশের তাহের আলী কোরবানি দিয়া আমগরে দিব না, এইটা তুমি কি কও? হাজার হোক, ভাই বলে তো কথা, দিব দিব ঠিকই দিব। খবর তো শুনছেন, আপনাদের দয়ায় এবার আমি হাটের সেরা গরুটাই কিনছি। হ্যাঁ শুনলাম তো তেমনি, শুনছেনই যেহেতু সেহেতু আপনি এবার কিন্তু ন্যায় ইনসাফের পক্ষে কথা কইতে হইবে। ন্যায় ইনসাফ? ন্যায় ইনসাফ বলতে কি বোঝাচ্ছেন এটা তো বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নাই, একদম পানির মতো পরিষ্কার। এবার যেহেতু গ্রামের মধ্যে সবচেয়ে বড় কুরবানিটা আমি দিতেছি, সেই হেতু সমাজের এইবার কুরবানিটা আমার গুরু দিয়েই কিন্তু শুরু করতে হইবে। কিন্তু মেম্বার সাহেব এটা মানবে বলে তো মনে হয় না। আরে রাখেন আপনার মেম্বার সাহেব, শুধু বর্তমান মেম্বার নিয়ে চিন্তা করলে হবে না, আরে আগামী দিনে মেম্বার সাহেবেরও তো কি চিন্তা করা দরকার আপনার। কিন্তু জোয়ারদার সাহেব, ঈদের দিন এরকম ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হোক সেটা তো আমি হতে দিতে পারি না। তার চেয়ে বরং প্রথম কোরবানিটা না হলেও দ্বিতীয় কোরবানিটা আপনার পশু দিয়েই হবে। আচ্ছা ঠিক আছে, তবে আর একটা কাজ কিন্তু আপনার করাই লাগবো। সেটা কি? ঈদের খুতবাই আমার নাম ধরে একটু উদাহরণ দিবে। যেমন? যেমন বলবেন যে গ্রামের মধ্যে সবচেয়ে বড় কুরবানিটা দিতেছে আমাদের গ্রামের তাহির আলী জোয়াদ্দার সাহেব, এই জন্য তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। ফুলসিরাত পার হওয়ার সময় তিনি পশুর পিঠে চড়া দ্রুত ফুলসিরাত পার হবেন। কিন্তু জোয়াদ্দার সাহেব, আল্লাহ তো পশুর সাইজ দেখেন না, তিনি দেখেন কুরবানিটা তার অন্তর। এই জন্য আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান তাহলে আপনার মনকে নিষ্কলুষ করতে হবে, মন থেকে লোক দেখানো খায়েশ বের করে দিতে হবে,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য। এই জন্য লোক দেখানোর খায়াস মন থেকে বের করে দিতে হবে। আহা, লোক দেখানোর কথা এনে কেন আইতাছে? আমি তো আর মাইকিং করে লোক জানাইতেছি না, আপনার একটু বলে রাখলাম আর কি। আর একটা কাজ করবেন ইমাম সাহেব, এই আখিরি মোনাজাতে আমার নাম ধরে একটু কইবেন, আল্লাহ জোয়াদ্দার সাহেব এইবার হাটে সেরা গরু কুরবানি দিতেছে, আল্লাহ তুমি তারে জনগণের নেতা হওয়ার জন্য কবুল করো। বুঝেন না এই ব্যাপারটা, নামটা শুধু উচ্চারণ করো। ঠিক আছে, দেখি কি করণ যায়। তো জোয়াদ্দার সাহেব, নামাজের ওয়াক্ত তো হয়ে গেল, আমি এখন আসি। ঠিক আছে, যান তাইলে। আপনিও পারলে মসজিদে আসেন। যান তাইলে, যাবো না। বেশি কথা কয়, এই হুজুরে আর রাখাই যাবে না। নতুন ইমাম সাহেব না আনলে সম্মানই টেকান যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে ঈদের নামাজ শেষ করিয়া হুজুর মায়ের কবরটা জিয়ারত করে আইলাম। হ্যাঁ আসি আসি, আসিস তোরা আসিস। হ্যাঁ যামনি যামনি। আছে সবুজ বনে কোন দিকে খেলতে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। বাবা, যেটা গরু না জবাই দিছে, মস্ত গরু, অনেক মানুষ ধইরা তারপর জবাই দিছে। এত বড় গরু, অনেক মানুষ তো লাগবেই। বাবা চলো না, আমাদের বড় মোরগটা জবাই দি। খামাকা মুরগি জবাই করার কি দরকার, একটু পরে তো গরু গোস্ত আসতেছে, তখন দুইজনে প্যাট ভরা গরু গোস্ত খাবো, নি অসুবিধা নাই। হ্যাঁ যেভাবে বলতেছো যেন মাংস বাসায় আইনা রাখছো, অন্যের উপর ভরসা করে লাভ আছে যদি কেউ না দেয়? আরে দিবে দিবে, এত উতলা হোস না তো। জোবান হওয়ার পর থেকে প্রত্যেক কোরবানের ঈদেই কোরবানের গোস্ত দিয়ে প্রথম খাবার খাইছি। গরিব হয়েছি তো কি হয়েছে, দেখবি এবারও কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খাবো। ও তুই কিছু খাইছিস? হ্যাঁ খাইছি। কি খাইছিস? আমার বন্ধু আকিবের বাসায় মাংস দিয়ে ভাত খাইছি। বাহ, তাহলে তো আমার আব্বা জানের খাবার হয়ে গেল। ঠিক আছে, তুই তাহলে একটু ঘুরে আয়। হ্যাঁ ঠিক আছে। এই শোন, এদিকে আয়। তুই কিন্তু কারোর কাছে গোস্ত চাবি না। হ্যাঁ, আর সাওয়ালিদের সাথে লাইনেও দাঁড়াবি না, ঠিক আছে? যদি দাঁড়াই? বুঝিস না কেন, সম্পদ হারিয়ে নিঃস্ব হবার পারি, সম্মান তো আর হারায়নি। হুজুর, রক্ত টক্ত গায়ে লাগছে নাকি? না, এই যে হাতে লাগছিল ভেবে ফেললাম। হাতে লাগলি আর কি, দামি গরুর রক্ত তো পবিত্র আছে। না একটু ফু দিয়ে দেন। জোয়াদ্দার সাহেব, এটা কি? সদ্য কুরবানির পশুর রক্ত। এটা দিয়ে কি জানে? হুজুর দিয়ে কিছুই জানে না, ওই আমরো সভ্যদের মা মানে আমার স্ত্রী, তার পায়ে একটু খোসপাস রয়েছে, এই রক্তের ওপর দিয়ে একটু হাইটা গেলে এ রোগ থেকে মুক্তি লিখতে পারছি, তাই ভাবলাম আপনার কাছে একটু ফু দিয়ে নিই, বরকত বেশি হবে। জোয়াদ্দার সাহেব, এটা তো বিদা, পুরান হাদিসের কোথাও তো এরকম কথা বলা নাই, কোরবানির রক্তের উপর দিয়ে হেঁটে গেলে রোগ ভালো হয়। এর কোরআন হাদিসে কি সব কথাই লেখা আছে নাকি যে ভুল হয়ে যাবে? দেন ফু দেন। দিবেন না, সব এক গ্লাসটা নিয়ে যা, হুজুরে ফু লাগবো না, এমনি দামি গরুর রক্ত এমনিতে কাম করবো। আয়। গরমে চালাই তো আর থাউনি যাইব না। না, যে গরম পড়ছে এত তো গরুর গোসে খাওয়ানি যাইব না।
গোস্ত খামু কেমনে? আব্বা গোস্ত কাটাকাটি শেষ, এখন কন কয় ভাগ করবো? কয় ভাগ করবি মানে? আমি কি কুরবানি এই ভাগে দিছি নাকি? যে ভাগাবি কি করবি না মানে ওই ফকির মিসকিনদের জন্য আর কি। কিসের ফকির মিসকিন? হ্যাঁ যে ফকির মিসকিনের দেওয়া লাগবো না, 1 কেজি গোস্ত দিয়া বাদ বাকি গোস্ত ফ্রিজে ঢুকাই রাখ। কি হলো, দাঁড়ায় থাকলি কেন? না মানে ইমাম সাহেব কইছিল যে 3 ভাগ করা নিয়ম। আরে রাখ তোর ভাগ করার নিয়ম, এসব হুজুরের কথা শুনলে হইব? 3 ভাগ করলে কতগুলো গোস্ত মান সেটা দিয়ে দেওয়া লাগবো, এটা হিসাব রাখোস। হ্যাঁ তাইলে যারা আইছে কি করবো এদের? যারা আইছে হ্যাগো ওই 1 কেজি গোস্ত দিয়া ভাগাই দে যা। আর কাউরে দিব? না না আর কারো দেওয়ার দরকার নেই, সব গোস্ত ফ্রিজে রেখে দে যা। ঠিক আছে তাহলে। ওই তাড়াতাড়ি করো, এই কোনো ভাগ হবে না, তাড়াতাড়ি কর। আমি জালাই বাসি না গরু গোস্ত ঠিক মতো খাইতে পারুম কি না? হ্যাঁ আইছে গরু গোস্ত বিলাই। কিরে সবুজ, এই গোস্ত দেয়া কি শেষ? এবার নিশ্চয় আমাদের জন্য পাঠিয়ে দেবে। আসো সাইরা দাও বাবা। আরে এত মন খারাপ করিস না তো। তাহলে নিশ্চয় এতক্ষণ গোস্ত কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিল, তাই আমাদের কথা মনে ছিল না। এবার নিশ্চয় আমাদের জন্য প্যাকেট পাঠিয়ে দেবে। বাবা তুমি আল্লাহর উপর ভরসা না কইরা আরেকজনের উপর ভরসা করতেছো কেন? আমি কি নোংর খানা খুলে বলছি যে দুনিয়ার মানুষেরে আমি রাজভোজন করাবো? এত মাংস আমি দিতে পারবো না, যা দিছি শেষ, এক টুকরা মাংস আর কেউ পাবে না, সবটা রেখে দেয়া দে। শুনছো বাবা, তোমার জ্ঞাতি ভাইয়ের হুঙ্কার, এখনো কি মাংসের আশায় বসে আছো? ভাবছিলাম